যে শক্তিশালী সংগঠন তিনি তৈরি করতে চেয়েছিলেন, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে যারা দেশে যারা যুদ্ধ করে ফেরত আসবে, যারা ছাত্রলীগ করবে, ছাত্রলীগ করে যারা আগামীতে আওয়ামী লীগে যাবে, মাঝখানে এতগুলি সময় থাকে, এই ছেলে মেয়েগুলিকে আমরা কোথায় রাজনৈতিকভাবে কোথায় আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারবো, এই চিন্তা চেতনা থেকে এবং মুক্তিযোদ্ধার চেতনায়, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে যারা যারা এই চেতনাকে ধারণ করে, লালন করে, পালন করে, তাদেরকে আমরা রাজনৈতিকভাবে কীভাবে পৃষ্ঠপোষকতা করতে পারবো, একটা রাজনৈতিক ব্যানার দিয়ে সেই ঐতিহ্যতে যদি আমার এই ভাইটা যদি আসে, আমরা হয়তো সেই ঐতিহ্য আমরা ফেরত পাব এবং যেই কলঙ্ক থেকে আমরা পার হয়েছি হয়তো এই লোকটি হাল ধরলে হয়তো আমরা আবার আলোকিত একটি জীবনী আমরা করব। আজকে একটা মহা সমাবেশ এখানে উপস্থিত হয়ে গেছে, মহাসমুদ্র হয়ে গেছে, আপনারা যে ভালোবাসা যে দিয়েছেন আমাদের, আমরা সেই ভালোবাসা, এই শক্তি আপনাদের ভালোবাসা আমার যাতে চলার পথে শক্তি হয়, আমার মনোবল যদি দৃঢ় থাকে, আমি মনে করি আমার বাগানবাসীগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, যুবলীগের ভাইরা যদি একতা থাকে, বিশৃঙ্খল যদি না থাকে, কেউ যদি ভুল বোঝাতে না পারে, তাহলে আর জীবনে কোনোদিন বিএনপি জামাত আর ক্ষমতায় আসতে পারবে না। সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে, তিনি মানুষের কষ্ট লাঘব করতে এই সংগঠন সৃষ্টি করেছিলেন। এই সংগঠনের মূল কাজ অন্যায় অবিচারের প্রতিবাদ করা আর মানুষের পাশে দাঁড়ানো। আর শেখ হাসিনার প্রশ্নে অবিচার এবং নিঃস্বার্থভাবে আত্মত্যাগ দেয়া, এখন সময় এসেছে আমাদের নিজেদেরকে পরিবর্তন করা। চাঁদাবাজি বন্ধ করতে হবে, টেন্ডারবাজি বন্ধ করুন, মাস্তানি রংবাজি বন্ধ করুন, মানুষকে অত্যাচার নিপীড়ন করা যাবে না, বরঞ্চ কোথাও অন্যায় এবং অবিচার দেখলে সেটার প্রতিবাদ করতে হবে। আপনাদের কাছে আমার কিছু প্রত্যাশা আছে, আশা করি আপনারা সেগুলো পালন করবেন। প্রথমত, সাংগঠনিক পদ শুধুমাত্র সাংগঠনিক কাজেই ব্যবহার করবেন, মনে রাখবা সাংগঠনিক পদ পদবি নিজের ব্যক্তিগত পকেট ভারী করার বস্তু না, ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য না, সাংগঠনিক পদ বাজার থেকে কিনে আনা কোন বাজারি পণ্য না। আমি প্রকাশ্যে কথা দিচ্ছি যে আমাদের কাছে পদ পদবি পাওয়ার জন্য আপনাদের কোনো আর্থিক উপঢৌকন দিতে হবে না, কোনো আর্থিক সহায়তা লাগবে না। সুতরাং আমার প্রত্যাশা আপনারা এই পবিত্র পদ